আজি আনন্দমানি রাধিকা মার্চেন্টর আশীর্বাদ পর্ব আনন্দ রাধিকার যুব জীবনের পিছতে আজি বিয়লি ছয় বজাত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারত আশীর্বাদ পর্ব অনুষ্ঠান দেওবরে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারত আছে বিয়ার অভ্যর্থনা অনুষ্ঠান আনন্দ রাধিকার বিবাহ উপলক্ষে উখল মখল মায়ানগরী মুম্বাই ভারতের বিভিন্ন ক্ষেত্রের নামি দামি তারকারে ভরি পড়ল জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ছবি জগতের পর ক্রীড়া জগতলে সকলকে দেখা গেল এক এখন মঞ্চতে বিবাহ অনুষ্ঠানলে আহি প্রতিগী তারকায় পোজ দিলে ক্যামেরা সম্মুখ আনন্দ রাধিকার বিয়ার সাক্ষী হয়ে রল বিদেশী রাষ্ট্রের বহু প্রখ্যাত ব্যক্তি বিশ্বনেতার পর আরম্ভ করে আন্তরাষ্ট্রীয় উদ্যোগীকে ভাগ ললে আনন্দ রাধিকার বিবাহ অনুষ্ঠানত হলিউডের কেবাগী জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর কণ্ঠশিল্পীর আগমন দেওবরে হলিউডের শিল্পীয় পরিবেশন করব সঙ্গীতানুষ্ঠান গোয়ালপাড়ার নাও দুর্ঘটনাস্থলী পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাও দুর্ঘটনায় প্রাণ হেরা পাঁচজন লোকের ঘর উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিয়ালক সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর মৃতকর পরিয়ালক 4 লাখ টাকা একালীন সাহায্য দিয়ার ঘোষণা গর্ভতে প্রসূতির সন্তান মৃত্যুক লো সোনাপুর জেলা চিকিৎসালয় উত্তপ্ত পরিস্থিতি ভুল চিকিৎসার ফলত সন্তানটির মৃত্যুর আগতে প্রসূতিগীর স্বাস্থ্যের অবনতি ঘটার অভিযোগ রোগীর আত্মীয়ক প্রহারের অভিযোগ তুলি চিকিৎসকর বিরুদ্ধে এজাহার দাখিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ দল সংগঠন প্রায় দেড় মাহর পিছত উফাদির লোহল চাঞ্চলকর ঢকুয়াখানা কাণ্ড রহস্য অর্ধদগ্ধর মুন্ড সীমিততে উদ্ধার হওয়া স্থলীর নমুনা সংগ্রহ দেশের প্রথম শ্রেণীর ফরেন্সিক বিশেষজ্ঞর ডক্টর কেশব কুমারের নেতৃত্বত ফরেন্সিক বিশেষজ্ঞর তদন্তত নামি পড়েছে সিআইডি দল 26 বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যে বিজেপির বিসম্বাদের জোগারণি রাজেন গোহাই অশোক শর্মাকে ধরে বহু পুরনি বিজেপিয়ে দল ত্যাগের কুচকাওয়া চলা বলে রাজনৈতিক মহল চর্চা লক্ষ্মণ রেখা পার নকল দলীয় নেতা কর্মী কঠোর সকিয়নি সভাপতি ভবেশ কলিতার দেশত বিজেপি ত্যাগ করা মানুষ নিচে কম বলে মন্তব্য মুখ্যমন্ত্রী 25 জুনের দিনটি সংবিধান হত্যা দিবস ঘোষণা কেন্দ্রীয় সরকারের সোশ্যাল মিডিয়াত ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর কংগ্রেসে দেশত জরুরীকালীন অবস্থা ঘোষণা করে ভারতীয় গণতন্ত্রক হত্যা করার অভিযোগ বিজেপি নেতৃত্বর সংবিধান হত্যা দিবস ঘোষণার পিছতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধী কংগ্রেস মালিগাঁর ব্যবসায়ী রঘুবেন্দ্র গুপ্তার হত্যাকাণ্ড পোহরলৈ ন ন তথ্য মৃতদেহ পোৱা স্থানত উদ্ধার হওয়া মোবাইল ফোনের পিছফালে কবরত রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে মহিলা আর যুবতীর ফটো ঘটনা সন্দর্ভত মহিলা যুবতীর এজন যুবকক আটক সময়খন আরম্ভ হল দ্বীপর বিলর হস্তী নন্দী নির্মাণের প্রারম্ভিক কাজ 3500 মিটার দীঘল হব উড়ন সেতু 21 ফুট উচ্চতার উড়ন সেতুর তলে পার হব বন্য হস্তীকে ধরে অন্য জীব জন্তু সরকারি তথ্যমতে রেল দুর্ঘটনার মৃত্যু হয়েছে 15টা বন্য হস্তী